হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহাষ্টমী তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আমাদের সুকান্তপল্লী মা দুর্গা তোমাদের ছবি দেখালাম, আর দাদার বৌদি আর মা গেছিলো পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি দিয়ে এসেই মা লেগে পড়েছে রান্নার জোগাড় করতে, মানে রান্নার যেসব হবে দুপুরে রান্নার মধ্যে। তো আমাদের অষ্টমীর দিন ভাত হয় না, তো ভাত না হয়ে লুচি, তারপরে কুমড়ো ছক্কা, আলুর দম, নিরামিষ আলুর দম আর মিষ্টি তৈরি হয়। ঘরের মধ্যে মা মিষ্টি বানায়, তো ওই মিষ্টিরই প্রিপারেশান চলছে। ছানার খোয়া মিশিয়ে পান্তুয়া বানানোর চলছে, আর আমিও সাহায্য করছিলাম, কিন্তু আমি মাঝখানে পুজো করতে যাচ্ছিলাম, তো আমি একটু ভিডিওটা শ্যুট করে যাই। আর বৌদির এই জন্য ভীষণ হাসি পাচ্ছে যে আমি ভিডিওকে শ্যুট করছি বলে। আর মা দেখো তার মাঝখানেই, আমি পুজো করতে আসতে না আসতেই মা তার মাঝখানেই শুরু করে দিয়েছে, আমার শেষ পর্যায়ে সেটা। মা কি সুন্দর লম্বা শেপে, কোনোটা গোল শেপে বানাচ্ছে আর রসের মধ্যে ছেড়ে দিয়েছে। তো খাওয়ার টাইমে আমরা এটা 11টার সময়, তো যখন আমরা খাবো দুপুর 1টার সময় পুরো রস ঠুকে প্রথম তৈরি হয়ে যাবে পান্তুয়া, আর খেতে ভীষণ সুন্দর হয়, খুব ভালো হয়। এবং ঘরের মিষ্টি তো প্রিয় ছানার খোয়া, তাহলে হচ্ছে খুব সুন্দরই হয় টেস্টটা। আর আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর অষ্টমীর দিন আমাদের বাড়িতে যেহেতু ভাত হয় না, তো এইটাই খেতে হবে। আর আমি আর মা মুড়ি খাই না, মা সন্ধিক্ষণে পুজো দেয় ততক্ষণ মা উপোসেই থাকেন, মা কিছু খাবার খায় না। আর আমি অষ্টমী শুধু পালন করি, তাই আজকে আমাদের দুপুরে মেনুতে অষ্টমীর দিন লুচি আলুর দম কুমড়োর ছক্কা আর মিষ্টি হয়েছে, আর কেনা মিষ্টিও এসেছে ঘরের মধ্যে। তো এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ, তো আমরা সবাই মিলে খাবো। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে হতে না হতে চারু রেডি হয়ে গেছে। চারু আর বৌদিকে, চলো বৌদিকে দেখাচ্ছি। হ্যাঁ এই তো বৌদি, বৌদির মনে হয় পুরো সাজগোজ সেজে তৈরি হয়ে গেছে, মানে ফিনিশিং টাচ দিচ্ছিল বৌদি। এখন বৌদি চারু আর দাদা মিলে ঘুরতে যাবে। আগের দিন সপ্তমী দিন রাত্রে আমরা সবাই মিলে ঘুরেছি, যেগুলো বড় বড় প্যান্ডেলে পুজো হয় দুর্গাপুরে, সেই পুজোগুলো সবাই মিলে দেখেছি। আর এখন দাদার সাথে যাচ্ছে যে পাড়ায় পাড়ায় যে প্যান্ডেলগুলো হয় সেই পুজো দেখতে। বন্ধুরা আমি এইগুলো সন্ধিক্ষণের পুজোর কিছু মুহূর্ত তুলে ধরেছি, তো আমি ভিডিও ক্যামেরা ভিডিও করতে পারিনি, তাই জন্য আমি ক্ষমা চাইছি। তো সন্ধিক্ষণে কিছু